বন্ধুরা, এই মেয়েটা ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু মেয়েটার পিছে প্যান্ট ছিঁড়া, এটা মেয়েটা জানতে পারে না। এই অবস্থায় মেয়েটাকে দেখে দুটো ছেলে মজা নিতে লাগে। ছেলে দুটো পরিকল্পনা করে, এই মেয়েটার চরিত্র নিশ্চয়ই খারাপ, তা না হলে এই অবস্থায় কেন রাস্তায় বের হলো। তারপর ছেলে দুটো মেয়েটার পিছে পিছে আসতে লাগে। এক দারোয়ালি মেয়েটার পিছে প্যান্ট ছিঁড়া দেখে মেয়েটা বুঝতে পারে ছেলে দুটোর উদ্দেশ্য কি। আর দারোয়ালি মেয়েটা বলে, এই মেয়েটা নিশ্চয়ই জানে না তার পিছে প্যান্ট ছিঁড়া আছে। দারোয়ালি মেয়েটা সঙ্গে সঙ্গে ওইখান থেকে একটা ইট হাতে ছেলে দুটোর দিকে এগিয়ে যায়। দারোয়ালি মেয়েটাকে ইট হাতে দেখে ছেলে দুটো মনে করে যে মেয়েটা নিশ্চয়ই পাগল, এটা মনে করে ছেলে দুটো ওখান থেকে চলে যায়। এরপর বন্ধুরা, দারোয়ালি মেয়েটা ওই মেয়েটাকে গিয়ে টাচ করে, মেয়েটা কিছু বুঝে উঠতে না পেরে দারোয়ালি মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তোরা তো বলে সাহস কীভাবে হয় আমার গায়ে টাচ করার। এরপর বন্ধুরা, দারোয়ালি মেয়েটা তার নিজের উন্না ওই মেয়েটাকে জোর করে কোমরে বেঁধে দেয়। মেয়েটা জিজ্ঞাসা করে, তুমি কেন তোমার উন্না আমার কোমরে বেঁধে দিলে, আপনার পিছে প্যান্ট ছিঁড়া। মেয়েটা শুনে অবাক হয়ে যায়, এমনকি আপনাকে দুটো ছেলে ডিস্টার্বও করতেছিল। তো বন্ধুরা, দারোয়ালি মেয়েটার এই কাজটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন।